भजन बोलिए भजन। हरामजादाटा जे कुथा गेलो? हां आछी भजन। हां 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 बोला बोला। कोटा बाज जे दे तोर खुड़वा के घूमती के तुल मोहालय तो सेसे ही होई गेलो। ए तो जाछी जाछी। खुड़ा ओ खुड़ा उठो हे तातरी उठो शेष हो गया तो खुड़ा अरे तातरी उठो। की हो गया खुड़ा? ओ तो हाँ पाचो क्या शरीर तो ठीक है तो शेष हो गया কি শেষ হয়ে গেল? আরে আজকে যে মহালয়া মহালয়া শেষ হয়ে গেল তো। রেডিওটা চালিয়ে দেবো? না আমি চালিয়ে নিচ্ছি, তুই তুই যা। আচ্ছা তুই যা তুই যা। আচ্ছা আশ্চিরের শারদ প্রাতে রেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব। ইবার পুজো আই ছেলে মিয়া গুলো আসবে না? কি জানি কি যে হবে। আর কোন ভিন দেশ থেকে কি যে রোগ আইও না ধর বছরে একটি বাড়ি সবাইকে কাছে পাওয়া একসাথে আর এতদিন কি আর পূজাও আমাদের কোনোবার ওরা না আসাও হয় না। আর ছেলে মিয়া লাতি লাতনিগুলো না এলে কি হয়? তুমি বরং একবার ফোন করেই দেখো। দেখি একটু বেলার দিকেই না হয় একবার করে দেখব। খুড়ুয়া ও খুড়ুয়া আমার জন্য একটা স্টিমার কিনে নিয়ে আসতে বলবে লাই। স্টিমার কোথায় চালাবি রে? কেন গালে গালে স্টিমার? হ্যাঁ ওইটা দিয়ে তো এখন সবাই দাড়ি কাটে বড় জুতের জিনিস কো খুড়ুয়া। এবার পূজোয় আমরা মামাবাড়ি যাবো না? ও মা মা এবার পূজোয় আমরা মামাবাড়ি যাবো না? হ্যাঁ যাবো তো, আজ তো মহালয়া এখনো অনেক দেরি।
ওয়ার্ক ফ্রম হোম না ঘোড়ার ডিম, ঘরে বসে কি আর অফিসের কাজ হয়? মা, দাদু ফোন করেছে। ধর ধর, ফোনটা লাউড স্পিকারে দে। হ্যাঁ বাবা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ আমরা ভালো আছি মা। হ্যাঁ মহালয়ের প্রণাম নিও। তোরা তোরা সব ভালো আছো? হ্যাঁ আমরা সবাই ভালো আছি। এবার পূজায় আসবি নি রে মা? আমাকে দাও আমাকে দাও। ঠাম্মি, আমরা এবার পূজায় গ্রামের বাড়ি যাব না? হ্যাঁ দিদি ভাই, আসবেই তো, নিশ্চয় আসবে। তোমরা না আলে হয়? কি মজা কি মজা। হ্যাঁ দাদা, বাবা সকালে ফোন করেছিল, তোরা কি যাচ্ছিস? তোরা কিরকম ভাবছিস বলতো? সেরকম কিছু ভাবিনি এখনো। ও তো বলছে যে এবছর পুজোয় কি না গেলেই নয়, একে প্যান্ডেমিকের সময়, তারপর আরো দিল্লি থেকে রাস্তাটাও অনেক, অন্তত ভ্যাকসিনটা আসুক, তারপর না হয় দেখা যাবে। হ্যাঁ সুমিত অবশ্য কথাটা একেবারে না ভেবে বলেনি, তারপরে বাবা মায়ের বয়সটা হয়েছে, এই ভাইরাসটা তো আবার বয়স্কদের জন্য বেশি ভয়ের। কি যে করি, এদিকে তোর ভাগনা ভাগ্নি সকাল থেকে নাচ গান কবিতা রিহার্সাল করতে শুরু করে দিয়েছে। সে আর বলতে, আমাদেরটিও এদিকে সকাল থেকে নাচের মহড়া শুরু করে দিয়েছে, বলছে গ্রামের সবাইকে তাক লাগিয়ে দিতে হবে। বাচ্চাদের কি করেছে বোঝাবি? সেটাই। আর বাবা মাকে? কি রে মা, আজ তো ষষ্ঠী, আর এইদিককারও মোটামুটি সব রেডি, খোকাও এখনো এসে পৌঁছাইল নি, তা তোরা কখন আসছো? হে মানে বাবা, আসলে আমরা অনেক চেষ্টা করলাম বুঝলে, কিন্তু এই পরিস্থিতিতে সেই মহালয়ার দিন থেকে তোমার নাতি নাতনিরা তো একেবারে নাচ গান কবিতা রিহার্সাল শুরু করে দিয়েছে, বলছে নাকি গ্রামের বাড়ির সবাইকে গিয়ে একেবারে তাক লাগিয়ে দেবে। বাবা হ্যাঁ বলছি শোনো না, আসলে দাদা বলছিল ওই পাড়ার মোড়ে ছেলেটা আছে না, কি যেন নাম, ওই ছোটন নাকি, ওকে বলে সব ব্যবস্থা করে দেবে। আমরা পূজোর চার দিন সবাই ভিডিও কনফারেন্সে থাকবো, সবাই সবাইকে দেখতে পাবো, তুমি ওদের নাচ গান কবিতা শুনতে পাবে, দেখতে পাবে, সবাই সবাইকে দেখতে পাবো, সবাই মনে হবে খুব কাছাকাছি রয়েছি। কিন্তু কিন্তু মারে, ওই দাদু ভাই দিদি ভাই দিককে ছুঁতে পারবো?